Welcome back to my channel, I'm Pinky. আশা করছি তোমরা সকলে ভালো আছো, ঠাকুরের দয়ায় আমিও ভালো আছি। তো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। জানো আমি এখানে 1 কাপ কাবলিছোলা, 1 কাপ মটর একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা আগে। ছোলা মটরটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য আমি আইসক্রিমের চামচে সমান করে খাবার সোডা দিয়ে দিয়েছি। ঘুগনির মটরটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। ঘুগনিতে দেওয়ার জন্য এখানে 1 কাপ মিনি সয়াবিন ভিজিয়ে রেখেছি। ঘুগনিতে দেওয়ার জন্য 3টে মাঝারি সাইজের আলু দুগুণ করে কেটে ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে 10 কোয়া মতন রসুন আলু পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, আমি মশলা গুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাগুলোকে ঘুগনির মধ্যে ঢেলে দেব। কষানো হয়ে যাওয়ার পর আমি ঘুগনির মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঘুগনি আমাদের রেডি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।